পুলিশের গুলি নিহত নেতা কর্মীলর মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জেলত অসুস্থ নেতা কর্মীলর সুস্থতা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ নেতা কর্মীলর মুক্তির কামনাত মসজিদুল হারামগিরি অবস্থিত বাইতুল্লাহ কাবাঘর তাওয়াফ ও সাফা মারোয়ার মধ্য দিয়ে নে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবর নেতৃত্বে পবিত্র ওমরা পালন করে সৌদি আরব পশ্চিমাঞ্চল ও মক্কা প্রাদেশিক বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মক্কাত পবিত্র ওমরা পালনত অংশগ্রহণ করে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য টিপু সুলতান, মক্কা প্রাদেশিক বিএনপি আহ্বায়ক আলহাজ জহির আহমেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন, তাবুক প্রাদেশিক বিএনপি সভাপতি আব্দুল জলিল, মক্কা প্রাদেশিক বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈয়দুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন রনি ও চট্টগ্রাম জাতীয়বাদী ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল কবির রুবেল। এছাড়াও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি আওতাধীন মক্কা, মদিনা, জেদ্দা মহানগর, তায়েফ ও তাবুক প্রাদেশিক বিএনপি সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই পবিত্র ওমরা পালনত অংশগ্রহণ করে। তাওয়াফ ও সাফা মারোয়া আসা যাওয়া শেষে গণতান্ত্রিক আন্দোলনত পুলিশের গুলি নিহত হল স্মরণে ও বন্দী অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় ব্যাগ বন্দী হল সুস্থতা ও মুক্তি হামনা করিয়ারে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করায়। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।